আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু লুবনাস ব্লক এগেইন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আজকে আমি এসেছি বুটসে, আমি একটা পার্সেল রিসিভ করব। সো সেই সাথে আমি দেখছি কেট ভন ডি কিছু টেটু লাইনার। কেট ভন ডি টেটু লাইনার অনেক ভালো, আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। দাম একটু বেশি বাট অনেক অনেক ভালো। সো এই তো আমি আমার পার্সেল কালেক্ট করে ফেললাম, এখন আমি বাসায় চলে যাব। বাট যেহেতু অনেক গরম, আমি চাচ্ছি একটা আইসক্রিম খেতে। আমাদের এখানে সবসময় একটা আইসক্রিমের ভ্যান আসে। আজিয়ান আর বাবা গাড়িতে বসে আছেন, তো আমি ভাবলাম একটা আইসক্রিম কিনে নিই আমার জন্য। সো অনেকগুলো আইসক্রিমের মধ্যে আমি চুজ করলাম ভ্যানিলা উইথ চকলেট সিরাপ, অনেক মজা ছিল। সো এরপর আমরা গেলাম অক্সিজেন ফ্রি জাম্পিংয়ে। আজিয়ান যেহেতু অনেক জাম্পিং পছন্দ করে, সো ও ট্রাম্পোলিন অনেক পছন্দ করবে। সো আমরা এখানে এসেছিলাম একটু রং টাইমে। সো ওরা আমাদেরকে ভিতরে ঢুকতে দিল না, বললো বাচ্চাদের নাকি সকালে হয় এবং বড়দের বিকেলে। সো সেই জন্য আমরা গেলাম আরেকটা জায়গায়। সো এটা হচ্ছে ব্র্যান্ড ক্রস, এটা হচ্ছে একটা রিটেল পার্ক এবং এখানে আরেকটা ট্রাম্পোলিন পার্ক আছে। সো অনলাইনে দেখেছিলাম এইটা খোলা, সেই জন্য আসলে আসলাম। সো আসার পর দেখি এইটাও বন্ধ, অনলাইনে আসলে রং ইনফরমেশান ছিল, আমি জানি না কেন। সো কী আর করার, দুইটাতে গেলাম, দুইটাই কাজ হলো না। তো এই দুইটাই আমাদের বাসার কাছে ছিল, বাকি সবগুলো অনেক অনেক দূর। তো ভাবলাম যখন শপিং এসেছি একটু শপিং করি। সো এখানে অনেকগুলো শপিং আছে, আইমিন স্টোর আছে। তো বাচ্চাদের একটা স্টোর আছে, টয় স্টোর, এটা হচ্ছে স্মিথস। আমরা এখানেই যাচ্ছি। এই স্টোরটা আসলে বিশাল, অনেক বড়। আজিয়ান অনেক খুশি এখানে এসে, ও এই পাশে ওই পাশে শুধু দৌড়াচ্ছে, আর ওর বাবা অনেক খুশি। অনেক ভালো লাগছে এখানে এসে আসলে। সো আমরা চাচ্ছি আজিয়ানের জন্য কিছু কিনতে, আর আমাদের একজন ফ্রেন্ডের জন্য কিছু কিনতে, ফ্রেন্ডের ভাগনার জন্য। সো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, অনেক বড় স্টোর আর সব ধরনের টয় পাবেন, প্রায় সব কিছুই পাওয়া যায় বাচ্চাদের প্রয়োজনীয়, সাইকেল, স্কুটার, তারপর প্লে স্টেশন আর অনেক কিছুই। তো এখানে সব ধরনের খেলাধুলার জিনিস পাওয়া যায়। আর আজিয়ান অনেক খুশি গাড়ি দেখে, ও নিজে গাড়িতে এত খুশি হয় না, এখানে যতটুকু খুশি কারণ অনেকগুলো গাড়ি একসাথে, সেই জন্য। স্যার আমরা খুঁজছি আমাদের ফ্রেন্ডের বাগনার জন্য আসলে কী কিনা যায়, সেটাই আমরা দেখছি। তো আমি স্টোরটা একটু ঘুরে দেখছি, এখানে সব বাচ্চারা আসলেই পাগল হয়ে যাবে, ওদের সব জিনিসই এখানে ওরা পাবে, সেই জন্য। সো আসলে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর। আমরা আসলে সিলেক্ট করতে পারছি না কোনটা কিনবো আজিয়ানের জন্য আর কোনটা কিনবো ফ্রেন্ডের ভাগনার জন্য, অনেকগুলাই দেখছি। বাট আজিয়ানের এখন যে বয়স, এই বয়সের ওর কোনো কিছু পাচ্ছি না, যেগুলাই পাচ্ছি ও মাত্র কয়েক মাস ইউজ করার পর আর ইউজ করতে পারবে না এরকম। আর যেগুলো পাচ্ছি ওগুলো হচ্ছে আর একটু বড়। তো আজিয়ান আর ওর বাবা ওরা গাড়ির পাশে, ওরা দেখছে কী কিনা যায়, আর আমি একটু ঘুরছি। সো এই তো
তো এই রেটটা আমাদের পছন্দ হয়েছে আজিয়ানের জন্য, মেবি এটা আমরা কিনতে পারি যদিও পছন্দ করে। আর ব্লুটাও পছন্দ হয়েছিল, বাট আই থিঙ্ক রেডটা আরো বেশি সুন্দর। তো আমরা আজিয়ানের জন্য ওই মোটর বাইক সিলেক্ট করলাম, সো মেবি ওইটা ওর জন্য কিনব। তো দেখি ও বসতে পারে কিনা, ওর বুঝে কিনা কিরকম এটা চালাতে হয়। সো প্রথম দিকে ওর ভালোই লেগেছিল, বাট সাডেনলি ও টাস করে পড়ে যায়। বাট আলহামদুলিল্লাহ কোনো ব্যথা পায়নি। তো এইটা রিজেক্ট, এইটা কিনা হবে না। তো আমরা খুঁজছি আর কিছু পাই কিনা। সো আজিয়ান আলহামদুলিল্লাহ এই স্টোরি এসে অনেক অনেক খুশি, অনেক ভালো লাগছে। সো একবার ওই পাশে একবার ওই পাশে শুধু হাঁটছে আর দেখছে সব কিছু। সো আমরা একটু পরে উপরে যাব, আজিয়ানের জন্য একটা পেন্সিল বোর্ড কেনার ইচ্ছা। আমি জানি না এটাকে কী বলে, পেন বোর্ড ওর পেন্সিল বোর্ড ওর ম্যাজিক বোর্ড, আপনাদেরকে আমি দেখাবো কেনার পর। হঠাৎ করে আমি নোটিস করলাম আজিয়ান দৌড়ে দৌড়ে উপরের দিকে চলে যাচ্ছে, তো আমরাও যাচ্ছি ওর পিছনে পিছনে। তো এই তো আমরা উপরে যাচ্ছি, উপরে অনেক ধরনের গেম আছে বড়দের জন্য এবং বাচ্চাদের অনেক জিনিস আছে। সো দেখি আজিয়ানের বোর্ডটা পাই কিনা। আজিয়ান তো অনেক হ্যাপি। সো স্কেলেটটা এত পছন্দ করেছে যে উপরে উঠতেই চাচ্ছে না, অনেক চেষ্টা করার পরও ও যাচ্ছে আবার যেন ও নিচের দিকে চলে যায়। ওর বাবা অনেক কষ্ট করে উপরে তুলল নটি আজিয়ান। তো উপরে এসে দেখি উপরে তো গেম ওর বিশাল সমাহার, অনেক ধরনের গেম, অনেক ধরনের প্লে স্টেশন আছে। বাট আমরা খুঁজছি আজিয়ানের জন্য সেই বোর্ডটা, দেখি পাই কিনা। সো ইয়ে আমরা পেয়ে গেছি, আমরা এইটাই খুঁজছিলাম। বাট আজিয়ান তো পেন দিয়ে খেলতে চায়, ইয়া ও চায় পেন যেন ওর হাতে থাকে। তো এইটার মধ্যে আর কালার নাই, এটা হচ্ছে অনলি গ্রিন অ্যান্ড পিঙ্ক অ্যাভেলেবল এখানে। তো আমরা দেখছি অন্য পাশে পাই কিনা। সো এই তো এখানে অনেকগুলাই দেখা যাচ্ছে। সো এগুলাকে বলে কালার ডুডল, আমি ভেবেছিলাম এগুলাকে বলে পেন বোর্ড আর পেন্সিল বোর্ড। সো এখানে অনেকগুলাই আছে, বাট আমি চাচ্ছি যেন সিম্পল কিছু কিনে দেই যাতে ও আগে লেখা শিখে আর লিখতে পারে এরকম কিছু। সো এখানে অনেকগুলাই আছে, বড় বড় বাচ্চাদের জন্য আছে। ইয়া দেন আমরা সিলেক্ট করলাম এই রেড আর ইয়েলোটা। সো আজিয়ান বারবারই তাকাচ্ছে নিচে যাওয়ার জন্য, ও আসলে স্কেলেটার এত পছন্দ করেছে, ও আসলে স্কেলেটারই খুঁজছে। সো আমরা এই তো এটা নিয়ে নিলাম, এটার প্রাইস হচ্ছে অনলি 8 পাউন্ড মেবি, হ্যাঁ 8 পাউন্ডই হবে।
আর আরও আছে এটার মধ্যে 15 পাউন্ড, 20 পাউন্ড এইরকম, এবং 10 পাউন্ডের মধ্যেও আছে, বাট এটা ছিল একটু চিপ। সো এই তো আমরা নিচে চলে যাচ্ছি বাকি শপিংগুলো করার জন্য। সো স্টোরও ক্লোজের সময় হয়ে গেছে, আর মাত্র হাফ অ্যান আওয়ার, আর মাত্র 20 মিনিট এইরকম বাকি। তো আজিয়ানকে আমি এইটার মধ্যে বসিয়ে দিলাম যাতে একটা পিকচার তুলতে পারি, বাট ও তো একবারও আমার দিকে তাকায় নাই। ও এইটার নিচের এগুলা অরেঞ্জ এগুলা অনেক পছন্দ করেছে, শুধু এইটাই হাত দিয়ে ফিল করছে। তো অনেক চেষ্টা করার পরে একটাও পিকচার তুলতে পারি নাই। সো এখন আমরা চলে যাব স্টোর, এখন ক্লোজিংয়ের সময়। তো আজিয়ানকে আমরা রেডটা ট্রাই করাচ্ছি, যদি ও পারে ঠিক মতো পা দিয়ে চালাতে তাহলে এটা কিনে নিব, বাট আই থিঙ্ক ওর জন্য এটা পারফেক্ট হচ্ছে না, কারণ ওটা একটু ছোট। আমি চাচ্ছিলাম আর একটু বড় সাইজের, যাতে ও আরও কয়েক মাস পরও ইউজ করতে পারে, বাট এইটা মনে হচ্ছে ও শুধু এক মাস অথবা দু তিন মাস ইউজ করতে পারবে, একটু টাইট মনে হচ্ছে। সো দেখি ও কতটুকু পারে। তো এইটা আসলে কিনা হবে না, ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম ওনাদের আর বড় আছে কিনা, বাট ওনারা বলেছেন ওনাদের আর কোনো বড় সাইজের নাই, তো অন্য কোনো স্টোর থেকে কিনা ভালো হবে। তো আমরা এখন ওনার ফ্রেন্ডের, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ভাগনার জন্য একটা মোটরবাইক দেখব, তারপর আমরা এখন চলে যাব এখান থেকে। তো এই তো আমাদের শপিং শেষ, আমরা মোটরবাইকটা কিনে ফেললাম। এটা ছিল BMW একটা মোটরবাইক, লাল কালারের, বেশ ভালোই। সো এখন আমরা যাব ডানেলমে, আমার কিছু বেডশিট এবং ডুবে কাবার কেনার ইচ্ছা আছে। তো এই তো ডানেলমে চলে আসলাম। আমার এই স্টোরে আসলে আসলে চোখ জড়ায় যায়, ইচ্ছে হয় সব কিছু কিনে ফেলি, এত সুন্দর বেডিং, সব কিছু এত সুন্দর। তো এগুলো হচ্ছে অ্যারাউন্ড 100 পাউন্ড ওর এর থেকে বেশি, বাট আমি চাচ্ছি 50 পাউন্ডের মধ্যে। তো স্টোরটা আসলে অনেক ভালো লাগে ঘুরতে, ইচ্ছে হচ্ছে সব কিছু কিনে ফেলি, আসলে মাথা নষ্ট করে একটা স্টোর। তো অনেকগুলাই আমার পছন্দ হয়েছে, বাট আমি কোনো সাইজ পাচ্ছি না, আমার দরকার কিং সাইজ, আমার দুটা ডুবে কাবার দরকার, বাট একটাও পাচ্ছি না। আমার পছন্দ হোয়াইট, দেখি হোয়াইটের মধ্যে কিছু পাই কি না এখানে। সো এই তো আমি কয়েকটা নিয়ে নিলাম, এখানে আমি তিনটা নিয়েছি, তিনটার মধ্যে আমি দুটা সিলেক্ট করব। আর এখন আমি কুশন কিনতে যাচ্ছি, কুশনের প্রাইস আসলে ভালোই, আমার ভালোই লেগেছে প্রাইস, এত বেশিও না আবার এত কমও না, ভালো প্রাইস। তো আমি কুশনও কিনব। তো আমার হাজব্যান্ড আমাকে ডাক দিল, বলল আসলে আমরা দেখি স্পুন দেখি, তো আমরা স্পুন দেখতে চলে এসেছি। সো এখানে বাসা সব কিছুই পাওয়া যায়, আর কোয়ালিটি অনেক অনেক ভালো, আমি অনেক পছন্দ করি, আপনারা এখান থেকে কিনতে পারেন যদি না কিনে থাকেন। তো আমরা এসেছি স্পুনের সেকশনে, এখানে স্পুনগুলো কি বলবো এত সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে। সো আমাকে ইনসিস্ট করেছিল একটা কেনার জন্য, আমি বললাম না আজকে না, আজকে অযথাই টাকা নষ্ট, অন্যদিন কিনবো, কারণ আমরা অনেক কিছু শপিং করছি, সো আজকে বাদ দাও। তো আমি চলেই যাচ্ছিলাম, তো উনি আমাকে আবার ডেকে আনলেন, বলেন এইটা দেখো এইটা এত সুন্দর। সো আসলে এটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, এইটা ডিজাইনটা অনেক সিম্পলের মধ্যে ভালো, আসলে সবগুলাই সুন্দর। বাট প্রাইসও অনেক,
অনলি 4 পিস ইচ। আমি চাচ্ছিলাম যেন 6 পিস হয়, বাট এখানে সবগুলোই হচ্ছে 4 পিসের। 6 পিসের আছে অন্য সাইডে, বাট এইগুলো এত ভালো না। 4 পিসেরগুলো আসলে অনেক সুন্দর দেখতে। সো আমার হাজবেন্ড বলছিল হ্যাঁ 6 পিস হলে ভালো হতো। তো ইয়া, 8 পিস যদি কিনতে চাই তাহলে হয়ে যাবে, যেটা পছন্দ করছি সেটা, £80, অনেক এক্সপেন্সিভ। তো ইয়া, এখন আমরা চলে যাব, আমি কুশন কিনবো, আর আমি আমার 3টা ডুবে কাভার দেখে 2টা সিলেক্ট করব। আর ওই যে টিল গ্রিন, এটা অনেক সুন্দর। সো আপনারা চাইলে এখান থেকে ফ্লাওয়ার কিনতে পারেন আপনাদের বাসার জন্য, অনেক ভালো মানাবে আই থিঙ্ক। তো আমি কুশন সেকশনে এসেছি, দেখি কিছু পছন্দ হয় কি না। তো আমার নেভি ব্লু অনেক পছন্দ এবং টিল গ্রিন। তো আমি এখান থেকে 4টা কুশন নিয়ে নিলাম, 4টাই ছিল, 2টা সিলভার এবং 2টা হচ্ছে চারকোয়েল কালার। এই তো, এখন আমরা চলে যাচ্ছি টিলে। সো এইদিকে অনেক ছোট ছোট ফেক প্লান্ট আছে, তো অনেক কিউট। আপনারা চাইলে এগুলা টয়লেটে, বাথরুমে অথবা বাসায় সাজাতে পারেন, অনেক সুন্দর। তো টিল হচ্ছে একটা কর্নারে, যেতে অনেক সময় লাগছে, তো আমরা ঘুরে ঘুরে যাচ্ছি আর দেখছি অনেক কিছু। সো এইটাও ক্লোজ হয়ে যাবে, এখন নিয়ারলি 8টা বাজে, এইটা 8টার সময় ক্লোজ। সো এই তো, আমরা এখন টিলে চলে এসেছি, অনেক লম্বা লাইন ছিল, বাট দ্যাটস ফাইন, এখন আমরা চলে যাব। ভালোই লেগেছে এখানে শপিং করে, প্রাইস মোটামুটি ভালোই ছিল, আশা করি কোয়ালিটি অনেক ভালো হবে। সো আজিয়ান একটা ডাকের ফ্যামিলি দেখে বলছে ডাক 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 কোয়াক কোয়াক কোয়াক, তো এটা আমি ওকে কিনে দিলাম। এটা হচ্ছে অনলি 2 পাউন্ড, একদমই চিপ, আর অনেক খুশি ছিল, পুরো রাস্তায় শুধু এইটাই ধরেছিল, অনেক পছন্দ করেছে, কারণ ও ডাক অনেক পছন্দ করে, সবসময় এই নার্সারি রাইমটা শুনতে পছন্দ করে, যে ফাইভ লিটল ডাকস ওয়েন্ট আউট ওয়ান ডে। এইটা আলহামদুলিল্লাহ অনেক কিছুই শিখছে আস্তে আস্তে, আগে তো ডাক বলতে পারতো না, এখন বলতে পারে, আগে শুধু কোয়াক কোয়াক বলতো। তো এই তো, এখন আমরা চলে যাব, গাড়িতে সব কিছু উঠানো হচ্ছে, তো এখন আমরা আজদাতে যাব, আমাদের বাসা অনেক বাজার আছে এগুলা করতে। তো চিন্তাই করিনি আসলে এখানে আসা হবে, আমরা তো গিয়েছিলাম অক্সিজেনে আমাদের ট্রাম্পলিন পার্কে, বাট এটা বন্ধ থাকার কারণে এখানে আসা এবং এত শপিং করা। তো এই তো আজদাতে চলে আসলাম, তো আমরা এখান থেকে বাজার করেই বাসায় চলে যাব।
অনেক টায়ার্ড লাগছে। তো আমার ব্লগ আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। আর আপনারা যারা এত কষ্ট করে এতক্ষণ আমার ব্লগটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই প্লিজ প্লিজ করবেন, আমি তো ভিডিও বানাই আপনাদেরই জন্য। আর অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকনে ঠিক দিয়ে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও দিলে আপনারা আগে আগে নোটিফিকেশান পাবেন। আর আমি আজকে যা যা শপিং করেছি আপনাদেরকে আমি কালকে দেখাবো, আজকে আমি অনেক টায়ার্ড সেই জন্য। আর আমি আরও কিছু শপিং করেছি অনলাইন, এগুলোও দেখাবো একসাথে। তো আজকে এই পর্যন্তই, যদি আমার এই ভিডিওটিতে কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। বাই, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।